আমির শাহিতে এবার আইপিএল এর টাইটেল স্পন্সর হলো ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন। আইপিএল এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই বলেছিলেন 18ই আগস্ট আইপিএল এর নতুন স্পন্সরের নাম ঘোষণা করা হবে। যথারীতি হলো তাই। এই টাইটেল স্পন্সরের দৌড়ে ছিল টাটা গ্রুপ, জিও, যোগাগুরু রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলি, মুকেশ আম্বানির রিলায়েন্স, বাইজু মতো কোম্পানিরা। শেষ পর্যন্ত 222 কোটি টাকায় 2020 সালের আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ জিতে নিল ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন। গত বছর চীনা কোম্পানি বিভোর বাজেট ছিল 440 কোটি, যেটা এবার অর্ধেকে হয়ে গেল। এরপরও ফ্যান্টাসি অ্যাপকে দেওয়া হলো এই দায়িত্ব, কেননা চীনা কোম্পানি বিভোকে ঘিরে অবিরাম প্রশ্ন উঠছিল, তাই বিভোর সঙ্গে যাবতীয় সব চুক্তি বাতিল করে দিল বিসিসিআই। 19 সেপ্টেম্বর থেকে আরব আমির শাহিতে শুরু হবে এবারের আইপিএল, যার মেগা ফাইনাল 10 নভেম্বর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।